হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ, আমিও কিন্তু বেশ ভালো রয়েছি। এখন আমি যাচ্ছি কলসি বাজারে, মানে পঞ্চায়েতে একটু কাজ ছিল, ভেবেছিলাম বাড়িই যাব। তো তোমাদের দাদাও আসছে, বলছে আর বাড়ি ফির ঢুকতে হবে না, একবারে এখান থেকে বাজার যাব। ব্লগটা আজ আমি এখান থেকেই স্টার্ট করছি, আর বাজারে গিয়ে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখনও আধ ঘন্টা হলো দাঁড়িয়ে রয়েছে, এখনও কিন্তু আসেনি, দেখি কতক্ষণে আসে। আধ ঘন্টা হলো দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি তো প্রথমে একটা সোয়েটার পরেছিলাম, তারপর বাজারে এসে এত ঠান্ডা পড়ছে, মানে গাড়িতে যেতে যেতে না প্রচুর হাওয়া লাগছিল, তো সেই জন্য আমি আবার দুটো সোয়েটার পরে নিলাম। আর কানগুলো খুব ব্যথা করছিল, সেই জন্য এটা দুটো সোয়েটার পরেছি। এইভাবে টুপিটা পরে নিয়েছি, তার সঙ্গে চাদরটা বেঁধেছি, নাকটা দিয়ে মনে হচ্ছে তা বরফ ঘুরছে, এত ঠান্ডা পড়েছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পেট্রোল পাম্পের সামনে, তো তোমাদের দাদা গেল গাড়ি তেল ভরতে। এদিকে দেখো কেমন সুন্দর ধান ঝাড়া হচ্ছে, দূরে মাঠেতে ধান ঝাড়া হচ্ছে, কি সুন্দর মেশিনে করে ধান ঝাড়ছে। বাবারে খড়গুলো কত উঁচু পর্যন্ত উঠছে দেখো। আমি একটা জোয়ান কিনে এনেছি সঙ্গে করে, এটা একটু খাবো, অল্প খাবে, সবটা খেয়ে নিও না। 800 টাকা কৌটো, এই কৌটোটার দাম মাত্র 5 টাকা। কত আলু খেয়েছো? 2000 টাকার আলু। তুমি যে বললে 2000 টাকা দিয়ে দেবো, 2000 টাকা তো দিচ্ছি। ভেজ না চিকেন? ভেজ আবার কেউ খায় না। তুমি একদিন খেয়েছিলে না ভেজ? দারুণ লাগে, শীতকালে বেশি ভালো লাগে। মোমোর স্যুপ খেতে গেলে আমার একদম মানত করা আছে, জিভ পুড়বেই, মানে পুড়বেই। মানে এত চা খাও, দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছো, চা খেতে গেলে আমার ভয় লাগতো আগে, কি পুড়তার, এখন দেখছি মোমোর স্যুপ খেতে গেলে দেখছি লাগে। কেমন সুপটা খেতে কেমন হবে? আমাদের এখানে কিন্তু মোমোটা ভালো করে, 30 টাকা নিচ্ছ ফুলকপি, ধনে পাতা, সজনে ফুল, কচি হোক আর বুড়ো হোক, মুলোর আমি ভক্ত নই। সবজি কেনা শেষ, আর কিছু মুদিখানার জিনিস কেনার বাকি ছিল, তো সেগুলোও কিনে নিলাম। তো এরপর চলো আমি বাড়ি চলে যাই, কারণ রাত বাড়ছে,
আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন, টাটা।